ওপর দিয়ে মচমচে ভিতরটা একদম নরম খেতে ভীষণ মজা আজকে শেয়ার করব পারফেক্ট পেঁয়াজুর রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আগে থেকে আমি মসুরি ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার পর আমি বেটে নিয়েছি হালকা পাটা বেটে নিয়েছি সেই বাটা মসুরির ডাল প্রায় এক কাপের মতো নিয়েছি আর বাটার সময় আমি প্রায় তিনটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তো এক কাপের মতো মসুরির ডাল বাটা নিয়েছি এক টেবিল চামচের মতো চালের গুঁড়া নিয়েছি আর দিয়ে দিব আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি আর চামচ দিয়ে করলে তিন টেবিল চামচ ভরে দিতে হবে লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন আদা রসুন বাটা দিব আমি এক চা চামচের মতো একটা চা চামচের চার ভাগের এক ভাগ দিব আমি রং হয়তো বা আমার রঙের পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছে চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন আবার একটু কম ব্যবহার করতে পারেন রঙের বদলে হালকা একটু হলুদও ব্যবহার করতে পারেন বা যে কোনো ফুড কালারও ব্যবহার করতে পারেন রঙের কারণে একটা সুন্দর কালার আসে সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে চটকিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবার চলুন ভাজার পালায় চলে যাই এখানে আমি ডুবা তেল নিয়ে নিয়েছি আর এভাবে ঠিক পেঁয়াজু বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রথমে হাতে নিয়ে একটু গোল করে তারপর চ্যাপটা করে দিয়েছি এক এক করে সবগুলো পেঁয়াজু আমি এভাবে করে ভেজে নিব একটা কথা বলে রাখবো পেঁয়াজু দেওয়ার পর সাথে সাথে কখনো উল্টিয়ে দিবেন না ডুবা তেলে দেওয়ার পর অপেক্ষা করবেন একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টিয়ে দিবেন যেহেতু আপনি ডুবা তেলে ভাজছেন অটোমেটিকলি কিন্তু আপনি পেঁয়াজুটা দুইটা পিঠই ভাজা হয়ে যাবে বা দুইটা পিঠই শক্ত হয়ে যাবে আপনি যদি উল্টিয়ে দিতে যান আগে থেকেই তাহলে কিন্তু আপনার কি বলবো পেঁয়াজু খুলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতেই পাচ্ছেন আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে পরেই আমি অপর পিঠটা উল্টিয়ে দিলাম আমি লালচে করে ভেজে নেব আপনি চাইলে আর একটু বেশি ভাজা দিয়ে নিতে পারেন আবার চাইলে একটু কম ভেজেও নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার যেগুলো ভাজা হয়েছে আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনি শিওর হয়ে নেবেন যে আপনার পেঁয়াজুগুলো মচমচে হয়েছে কি না আর সেটার জন্য আপনি দুইটা পেঁয়াজ উঠিয়ে নিতে পারেন যেগুলো আগে দিয়েছেন উঠিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে হাত দিয়ে একটু দেখবেন যে উপরটা শক্ত কি না আবার যদি বেশিক্ষণ ভাজেন তাহলে কিন্তু ভেতরটাও শক্ত হয়ে যাবে আর তাছাড়া আরেকটা টিপস দিয়ে দিতে পারি যখন দেখবেন পেঁয়াজের কালারটা একটু গাঢ় হয়ে গিয়েছে তখন বুঝে নেবেন যে আপনার ভাজাটাও পারফেক্ট হয়ে গিয়েছে তা আমি টিস্যু পেপারের উপরে উঠিয়ে নিব তাহলে দেখা যাবে এক্সট্রা যে তেলগুলো আছে সেগুলো টিস্যু পেপার খেয়ে ফেলবে তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন যখন দেখবেন এরকম শক্ত হয়ে গিয়েছে পেঁয়াজগুলো তখন একটু নেড়ে চেড়ে ভেজে নিতে পারেন খুব ভালো করে তো পেঁয়াজুর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন অন্যকেও জানার সুযোগ করে দেবেন তাছাড়া আপনার প্রোফাইলে এটি সেভ হয়ে থাকবে শব্দ শুনেই বুঝতে পারছেন কী পরিমাণে মচমচে হবে আর ভিতরটা দেখুন একদম সফট একদম নরম দেখি ভালো লাগছে তাই না এখান থেকে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে